Z5 এ বিনামূল্যে কি করে বলবো তোমায় এর সমস্ত পর্ব দেখুন এখনই অ্যাপটি ডাউনলোড করুন। কর্ণরাধিকা ঠিক আছে তো? না মানে শুনছিলাম যে সারা রাত্রি ফেরেনি, তাই খুব টেনশন হচ্ছে। আমারও তো খুব টেনশন হচ্ছে গো, আশা করি সব ঠিক আছে, কিন্তু ওরা না এলে তো কিছুই জানতে পারবো না। কর্ণরাধিকা একসাথে ফিরছে মানে? আর অভির বাবা রাধিকার কোনো ক্ষতি না করেই ছেড়ে দিল? আমি যে প্ল্যানটা করেছি সেটা আদৌ কাজ করবে তো? জয়তি, মেয়ে বিদায়ের ব্যবস্থা করতে হবে, চল কনকাঞ্জলির আয়োজন শুরু করি। বলছি যে আমাদের তো আসলে দুপুর 12টার মধ্যেই বউ নিয়ে বাড়ি ফেরার কথা, কিন্তু কর্ণরাধিকা যখন এখনো আসেনি তখন আমরা ওয়েট করবই ভাবছি। কিন্তু আপনারা যদি এই টাইমের মধ্যে আপনাদের যা নিয়ম আছে মানে কনকাঞ্জলি সেগুলো সেরে নেন তাহলে তো ভালো হয়। কনকাঞ্জলি হবে না। এরকম করিস না জয়তি, এরপর তো মেয়েকে শ্বশুর বাড়ি যেতেই হয় বল। আর আমার রিনি এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না। এটা তুমি কি বলছো জয়তি? না আমি আমি তোমার মনের অবস্থাটা বুঝতে পারছি। আমিও তো বাবা, আমাদের মেয়ে এখন ওই বাড়ির বউ। তুমি যাও, শিগগিরই কনকাঞ্জলির ব্যবস্থা করো, যাও। আমি তো তোমাকে বললাম রিনি এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না। বিয়ের সময় তোমাদের সকলকে আমি একটা শর্ত রেখেছিলাম, নিশ্চয়ই মনে আছে তোমাদের? হ্যাঁ, সে বলেছিলে, কিন্তু এখন সেই শর্তের কথা উঠছে কেন দাদা? এখনো তো শর্তের কথা উঠবে, কারণ সেই শর্ত অনুযায়ী রিনি এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না। কি বলছিস জয়তি? তুই জানিস তুই কি বলছিস? আমি সবটা জেনে বুঝেই বলছি দিদি। যখন আমি শর্ত রেখেছিলাম তখন তোমরা বলেছিলে আমি যে শর্তই রাখি না কেন তোমরা তাতেই রাজি। তাহলে এবার আমার সত্যটা শোনো, রিনি এখান থেকে কোথাও যাবে না, আর সাথে আমার জামাই শুভমও এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না। ও ঘর জামাই হয়ে থাকবে। Z5 এ বিনামূল্যে কি করে বলবো তোমায় এর সমস্ত পর্ব দেখুন এখনই অ্যাপটি ডাউনলোড করুন।